নমস্কার, আমি রূপম। আমি আন্তরিকভাবে দুঃখিত, ইয়ারিয়া টু এর মতো একটা এত বড় ছবির ট্রেলার নিয়ে কথা বলছি এরকম মড়া লাইটিংয়ে। আমি ভিডিওটা প্রায় 12,000 ISO, হ্যাঁ 12,000 ISO শ্যুট করছি, তো একদম গ্রেন লাইটে ফেটে ফুটে একাকার হয়ে গেছে। আমি তার জন্য দুঃখিত, আমার কিছু করার নেই। এর কারণটা হচ্ছে আপনারা বহু সময় দেখেছেন আমার ভিডিওতে কারেন্ট ধপ করে চলে যায়, আবার ধপ করে চলেও আসে। ধরুন লাল লাইট দিয়ে ভিডিও করছিলাম, ঘপ করে সবুজ হয়ে গেছে, ঘপ করে কমলা হয়ে গেছে। আহা, কী বাজে উদাহরণ রূপম। যাই হোক, কিন্তু যখন থেকে আমি ইয়ারিয়া টু এর রিভিউ করব ট্রেলার নিয়ে ভেবেছি, তখন থেকে কারেন্ট ওই যে গেল আর কারেন্ট এলো না। এটা কি ঠিক হলো বলুন? মানে বিধাতার এটা কেমন বিচার আমি জানতে চাই। আমি রায়াদাকে ফোন করি, রায়াদা ইয়ারিয়া টু এর ট্রেলার দেখেছে কিনা জানতে। রায়াদার মাটিতে পা পড়ছে না, বলছে আমি পিস রেটের ক্রিয়েটিভ ডিরেক্টর, যে কোনো ছবির রোস্টিং আমি চলে যাব। আমি তখন বললাম, রায়াদা এটা অনেক বড় ছবি, যশদা আছে, দিব্যা দিদি আছে। বলছে কে যশ, রকিং স্টার? আমি বলছি না, বাংলার স্টার। তখন সে আইডেন্টিফাই করতে পারে আর কি। যাই, এবার রাজাদা সে পার্সোনাল মিটিংয়ে আছে দিব্যা দিদির সাথে, তার হাত দেখতে গেছে, ওরকম ভাবার কিছু নেই, হাত দেখতে গেছে, বলতে গেছে কোন ছবি এর পরে হিট করবে সে। যাই হোক, আমরা যদি এবার ইয়ারিয়া টু এর ট্রেলার নিয়ে কথা বলি। হাই গাইস, তোমরা এটা জোরে করো। হাই, আমি রূপম। এখন কথা হবে ইয়ারিয়া টু এর মোস্ট অ্যান্টিসিপেটেড ট্রেলার নিয়ে, যেটা গতকালকে ড্রপ করেছে। দেখুন, এই ট্রেলারের আবির্ভাব দেখে দুটো জিনিস শেখার আছে। এক, তাদের বড় হৃদয়, তারা ট্রেলার কাটায় কোনো রকম কার্পণ্য করেনি। এবং দুই, সাহস। টাইগার থ্রি এর ভয়ে সবাই মোটামুটি গুটিয়ে গেছে, আমরাও। আমাদের কালকে পোস্টার আনার কথা ছিল, আমরা ভয় হচ্ছে জানিনি টাইগার থ্রি কে দেখবে। ভাই, আমাদের ছবির পোস্টার কে দেখবে? আজকে অ্যানিমাল কে দেখবে? আমরা তাই পোস্টারটা একটু ডিলে করে দিয়েছি। কিন্তু দিব্যা দিদি, যশদা, ভূষণদা কাউকে ভয় পায় না। কে টাইগার? ওদের কাছে কে? ইয়ারিয়া টু এর ট্রেলারে ভিউজ দেখেছেন? ট্রেলারটা আপনি দেখেননি? আপনি জানতেন না? আপনার ফল্ট। আমি জানতাম না, এটা আমার মূর্খামি, আমার ফল্ট যে ইয়ারিয়া টু এর ট্রেলারও এসেছে, এরকম রিয়াকশান ছিল আমার। এটা আমার ফল্ট, টিমের ফল্ট না। তো এই ট্রেলারটা দেখে আপনি দেখুন, মানে কীভাবে একটা ছবি পুরোপুরি এই যে বালি, নুড়ি, পাথর, সিমেন্ট, গ্রেনেড, মার্বেল, এগুলো দিয়ে একটা ছবি বানানো যায়। আমাদের যশদাকে বাংলায় কী বলা হয়? পাথর ম্যান, তাকে ভাত দিন। দিব্যা দিদি, তাকে আমরা কী বলতে পারি? মার্বেল বলতে পারি। এই যে জাফের জাফরির ছেলে, তাকে আমরা কী বলতে পারি? নুড়ি বলতে পারি। তো এই যে কাস্টিং এদেরকে নিয়েছে দেখেছেন, নুড়ি, পাথর, বালি, সিমেন্ট, ইট, ঠিক আছে, এদের নিয়ে ছবি। তো এই যে ভাবনাটা, এই জন্য পরিচালককে আমি স্যালুট, মানে এই ভাবনাটা কিন্তু, এই ক্ষমতাটা কিন্তু সবার নেই। এবং যখন আমি হানিদার সানি সানি গানটার রোম্যান্টিক ভার্সনটা শুনলাম, বিশ্বাস করুন পেটে কী গুর 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 হলো। মানে এই যে সানি সানি, এটাকেও রোম্যান্টিক ভার্সনে গাওয়ানো, এরপরে হয়তো একটা ইমোশনাল ভার্সন আসবে ইয়ারিয়া থ্রিতে, তখন কী হবে বলুন তো? সানি 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 সানি। এই যে ছবির টিম, তারা হচ্ছে মোস্ট অনেস্ট টিম। তারা দেখবেন প্রথমেই অফার করছে সামোসা, এটা কাদের উদ্দেশ্যে অফার করছে? সামোসা ক্রিটিক, সামোসা। এবং দেখবেন তাদের মধ্যে অনেকেই ইয়ারিয়া টু এর ট্রেলারটাকে প্রশংসা করেছে, আমার এটা খুব ভালো লাগে। এই যে আমি প্রথমেই বললাম, তারা কোনো রকম কার্পণ্য করেনি। ট্রেলারের ডিউরেশন দেখেছেন, 3 মিনিট 50 সেকেন্ড, আর একটু বড় হলে প্রতীকদার ভিডিওর মতো ডিউরেশন হয়ে যেত, 1 ঘন্টার ট্রেলার। পিওর গু, যা তারা প্রমিস করছে তাই প্রোভাইড করবে। এবং ট্রেলারটা দেখে আমি প্রথমে বুঝতেই পারছি না, মানে হচ্ছে কি, সামোসা, কোল্ড ড্রিঙ্ক, রেভেন, মানে আপনি সিনেমা হলে ছবি দেখতে গেলেন, সিঙাড়া নিয়ে গেলেন, কোল্ড ড্রিঙ্ক নিয়ে গেলেন, কিচ্ছু বুঝতে পারছেন, চশমা পরে বসে থাকুন। মানে মানা কী এটা, মানে এটা আপনাকে আগে থেকে তারা বলে দিচ্ছে ভাই। মানে এই অনেস্টিটাকে আপনি যদি রেসপেক্ট না করেন তাহলে আমার কিছু বলার নেই। এই ট্রেলার দেখার পরে আমার মনে হয় আমাদের এখানকার লিডিং স্টার বনিদা, তার একটু বলিউডে যাওয়া উচিত। তারাও একটা এরকম ধরনের কিছু প্ল্যান করতে পারে বনিদা হিরণদাদেরকে নিয়ে। মানে তাহলে আমাদের এখানকার কত ট্যালেন্টেড অ্যাক্টার্স রয়েছে, তাদের ট্যালেন্টটা পুরোপুরিভাবে এক্সপ্লোর হবে, আমি তাহলে খুব মানে খুশি হব আর কি। এই ট্রেলারে সবথেকে বেশি আমার যাকে দেখে ভালো লেগেছে সেটা হচ্ছে দিব্যা খোসলা কুমার। মানে কী এজিং ক্রিম লাগায়, মানে ওনাকেই কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টগুলো তাকে দিয়ে করাতে পারে, যে নো এজিং ক্রিম, যে কোনো কোম্পানির এরকম ভ্যারিয়েশন প্রত্যেকটা জায়গাতে, ইমোশনাল সিনে, কমেডি সিনে, সিরিয়াস সিনে। আমার তার পারফরমেন্স, সেটা দেখে বাংলার বাঘ অর্থাৎ দিলীপ, ভুল হয়ে গেছে, মাই মিস্টেক, সেটা দেখে আমাদের বাঘ অর্থাৎ টাইগার শ্রফ বা সালমান খান, তারাও ভয় পাবে। আমাদের এখানে শয়তান লোক, মানে আমার মতো লোকের আর কি কমতি তো নেই, তারা রিমেক রিমেক করে বেশি ক্রিটিসাইজ করবে, এটা করা একদমই উচিত নয়। দেখুন ব্যাঙ্গালোর ডেজ কী এমন ছবি, একটা মাস্টারপিস সিনেমা। তো মাস্টারপিস বা হেভি সিনেমা হতে মানে কী আর প্রয়োজন,
একটা নিতিয়া মেনন, একটা দুলকার সালমান, একটা নিভিন পলি, একটা পার্বতী, একটা হচ্ছে আমাদের আনোয়ার রশিদের মতো প্রোডাকশন হাউস, অঞ্জলি মেনন, একজন ক্রাশ ম্যাটেরিয়াল নাজরিয়া নাজিম। এতে ওরকম কিছু নেই, মানে ওটাকে নিয়ে অত বাড়াবাড়ি করারও কিছু নেই। আমি যদি কখনও শুনি যে মাদার ইন্ডিয়া হচ্ছে এবং সেখানে লিড রোলে আমাদের দিব্যা দিদি অভিনয় করছে, বা চাক দে ইন্ডিয়া হচ্ছে সেখানে যশদা শাহরুখ খানের ক্যারেক্টার মানে রিমেক হচ্ছে আর কি, এবং যতগুলো মেয়ে আছে 14-15 মেয়ের চরিত্রে দিব্যা দিদি রয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারই সেই প্লে করছে, আমি একটু অবাক হব না জানেন? আর একটা মাস্টারপিস ছবির এটা ঝাড়ের মতো, মানে এটা ভালো কপি হবে এটাই তো স্বাভাবিক, এবং এটা তো মানে হতে দেওয়া উচিত আমার মনে হয়। এবং আমাদের এখানে সবথেকে বড় ভালো জিনিসটা কী জানেন, আমাদের এখানে বাংলায় যখন ছবি আসে আমরা সিরিয়াল 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 এই জিনিসপত্রগুলো বলি, কিন্তু হিন্দিতে যখন এরকম ধরনের ছবি আসে আমরা তখন মিউজিক ভিডিও মিউজিক ভিডিও মিউজিক ভিডিওগুলো বলি না। এই ছবিটা দেখে আমি তো সারা ছবি জুড়ে খালি মিউজিক ভিডিও, কম দামি ক্রিনজালা মিউজিক ভিডিও, সেরকম ধরনেরই প্রত্যেকটা ফ্রেম, সেরকম ধরনের কালার গ্রেডিং, সেরকম ধরনের ন্যাকামি, এই জিনিসপত্র মানে একটা আপনি এরকম ঝাট, আবার মাইকের সমস্যা, একটা এরকম ধরনের কোয়ালিটির কাজ করতে ইয়ারিয়া টুয়ের মতো কী লাগবে? এরকম 6 ইটবালি সিমেন্ট, ঠিক আছে, একটা মিউজিক ভিডিওর প্ল্যানিং, 3.5 মিনিট ধরে যা তা বকে যাওয়া একটা এডিটর, আর কী লাগবে? একটা ব্যাপক সিনেমার আইডিয়াকে চটকানো একজন ডিরেক্টর, আর কী লাগবে? আর কী লাগবে? আর হচ্ছে একটু রাত্রেবেলা গাঁজা খেয়ে হাঁকদে হাঁকদে লেখা ডায়ালগ, আর কী আর কী আর কী? হ্যাঁ, আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে প্রচুর পয়সা লাবর। এবার আপনি ঝাঁকান, এই মিক্স করার জন্য ঝাঁকাতে বলছি, ভালো করে ঝাঁকান, ক্রিঞ্জ বেশি বেশি করে মেশান, ব্যাস যে আউটপুটটা বেরোবে সেটা হচ্ছে ইয়ারিয়া টু। তো এই ছিল আমার দেখা সর্বকালের সেরা ছবি ইয়ারিয়া টু এর ট্রেলার রিয়াকশন, যেটাতে যেই ট্রেলার দেখে আর কি আমার ঘরের কারেন্ট চলে গেছে, যেই ট্রেলার দেখে আমি মুখ লুকিয়ে ভিডিও করছি, যেই ট্রেলার দেখে রাজাদা আইসিউতে। তো আপনাদের কেমন কী রিয়াকশন জানাবেন? আর যারা অলরেডি নিজের চোখ কান খুলে ফেলেছেন, যারা ব্যাঙ্গালোর ডেজ দেখে এই চিপ কপিতে সরি এই ব্যাপক কপিতে খুব হতাশ, তারা কমেন্ট করবেন। আর যারা জানেন না ব্যাঙ্গালোর ডেজ কী, যশদা ফাটিয়ে দিয়েছে বলছেন, তারা একবার থোবরাটা দেখাবেন, আমি তাদের জন্য প্রার্থনা করব, মানে তাদের থেকে শিখবো আর কি। থোবরাটা বন্ধ করে দেবো বাবা, টাটা, টেক কেয়ার।